আগের দিনই সংবাদ সম্মেলনে এসে আফগানিস্তান অধিনায়ক হাসমাতুল্লাহ শহীদী বলেছিলেন টেস্টে যা পারেননি ওয়ান ডেতে তা করে দেখাতে চান ওয়ানডে সিরিজ শুরুর আগেও নিজের মন্তব্যকে আরও জোরালোভাবে উপস্থাপন করেছেন তিনি শহীদ জানিয়েছেন তারা বাংলাদেশে জিততেই এসেছেন তাদের হয়ে কথা বলবে পরিসংখ্যানও দু সাল থেকে আঠারো ওয়ানডে খেলে বারোটি জিতেছে আফগানরা তবে বাংলাদেশের বিপক্ষে এখনো পর্যন্ত পাঁচ ওয়ান ডে খেলে চারটিতে হেরেছে তারা এর মধ্যে সর্বশেষ ওয়ান ডে সিরিজে দুই এক ব্যবধানে হেরেছে সফরকারীরা যদিও সিরিজ শুরুর আগে বাংলাদেশকে সমী হয়ে করছেন সৈয়দি টাইগারদের পারফরমেন্স প্রশংসা করে তিনি বলেন আমরাও তো এখানে খেলতে ও জিততেই এসেছি শুধু তাদেরই সিরিজ নয় এটা অবশ্যই বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে তবে আমরাও এখনো ভালো খেলতে ও জিততে এসেছি গত দুই বছরে আমরাও ভালো করেছি আগের দিনের কথা রেস্টেনে জানিয়েছেন টেস্ট আর ওয়ানডের বাস্তবতা এক নয় মূলত রশিদ খান ফজল হক ফারুকি ও আজমতুল্লাহ ওমর যাই ছিলেন না ওয়ানডে সিরিজের দলে তারা ফিরেছেন তাদের ফেরায় তাদের বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। আফগান অধিনায়ক আরও যোগ করেন ওয়ানডে আমরা অনেক দিন ধরেই খেলছি বিশেষ করে গত দুই বছর অনেক ভালো খেলছি আমরা দলটা গড়ে তুলেছি এবং কাজ এখনও চলছে প্রতিটি ম্যাচ ধরে আমরা উন্নতি করছি ওয়ান তাই আমরা ভালো দল অন্যদিকে সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে মঙ্গলবার চার জুলাই তামিম ইকবাল বলেন উইকেট ভিন্ন ঘাস রেখে দেওয়া হয়েছে চট্টগ্রামে সাধারণত ব্যাটিং উইকেট হয় এখানেও তেমনই হবে আশা করছি তবে দুই দলের জন্য প্রথম দশ থেকে পনেরো ওভার একটু চ্যালেঞ্জিং হবে সবুজ উইকেটে পেসাররা সুবিধা পাবে এমনই প্রত্যাশা তামিমের এই সিরিজে টাইগর টিম ম্যানেজমেন্ট পেসারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলার পরিকল্পনা করছে স্কোয়াডে থাকা তাসকিন আহমেদ মুসাফিজুর রহমান হাসান মাহমুদের বদাদত হোসেন ও শরফুল ইসলামরা সবাই ম্যাচ খেলার সুযোগ পাবেন বলেই ইঙ্গিত দিলেন তামিম তিনি বলেন পেসারদের মধ্যে সবাই ভালো করছে এখানে হয়তো চেঞ্জ হতে পারে তিন ম্যাচে হয়তো ভিন্ন পেস বোলিং কম্বিনেশন দেখতে পারবেন শুধু বলারদেরই নয় ব্যাটারদের নিয়েও পরীক্ষা নিরীক্ষা চালানোর পক্ষপাতী তামিম সুযোগ দিতে চান দলে ফেরা নাইম শেখ ও আফিফ হোসেনকে এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ক্রিকেটারদের বাজিয়ে দেখতে এমন পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের আমি বলেন এই একটা সিরিজে আমরা চেষ্টা করব সবাইকে সুযোগ দিতে তবে এটা নিশ্চিত নয় আমরা চেষ্টা করব নাইমকে সুযোগ দিতে বড় একটা ইভেন্টের আগে দুই তিনটা ম্যাচ খেলতে পারলে ওদের জন্য ভালো